মাথায় রয়েছে এটাই যে দোহার নামের একটি বাংলা গানের দল যা কিনা একদিন শুরু হয়েছিল, আর আদৌ কোনোদিন সে অনুষ্ঠান করবে কিনা এরকম একটা সন্দেহ মনে নিয়ে, অর্থাৎ আমি বলছি যে কালিকা প্রসাদ এবং রাজীব আর সঙ্গে আরো কিছু শিল্পী, কয়েকজন শিল্পী এবং অনেকজন বন্ধু বান্ধব তারা মিলে যে একটা বড় আসর করেছিল সেগুলি বোঝা যায়নি যে 20 বছর পর কলকাতা প্রেস ক্লাবে বসে আমরা এরকম একটা মিটিং করবো। তো এইটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা, দোহারের 20 বছর উদযাপন করছি আমরা গত 7 অগস্ট থেকে আমরা সেই উদযাপন শুরু করেছি। আশা করি আগামী 7 অগস্ট পর্যন্ত এইরকম উদ্যম নিয়েই আমরা কাজ করব এবং দোহার 20 বছরে পা রেখেছে এইটা আমাদের আসলে আবার আরও নতুন করে উদ্যমী হতে সাহস যোগাচ্ছে যে দোহারকে আরও আরও অনেকগুলো 20 বছর আমাদের পার করে নিয়ে যেতে হবে। তো সেই রকম একটা ভাবনায় সেরকম একটা উদ্যম নিয়ে আমরা আজকে এখানে উপস্থিত আপনাদের সকলের সামনে। আমাদের সামনে যে অনুষ্ঠান খুব শিগগিরই যে কাজগুলো রয়েছে সেটা এক্ষুনি এটা নিয়ে কথা হলো, আগামীকাল কালিকা প্রসাদের জন্মদিন, তাতে সেই দিনটাতে আর সেই দিনটাকে আমরা একটু অন্যরকমভাবে উদযাপন করছি। সেই দিন আসলে তারই মুখের কথায়, তারই অভিজ্ঞতায়, তার সাংগীতিক যাত্রার কাহিনী আমরা একে একে পর্বে পর্বে ভাগ করে আমরা নিয়ে আসতে চলেছি দোহারের ইউটিউব পেজে। আমরা দেখতে পাবো এই প্রসাদ কফে এই অনুষ্ঠানটি, যেটি আসলে একটি মঞ্চের অনুষ্ঠান কিন্তু সেটাকে তার ফিল্ম করা হয়েছে, সেটাকে ফিল্ম হিসেবে তৈরি করা হয়েছে। আগামী 2 মাস প্রতি বুধবার এক একটি নতুন পর্ব সেখানে আপনারা দেখতে পাবেন এবং আমার ধারণা এই প্রতিটি পর্বে প্রথম পর্বটা দেখার সঙ্গে সঙ্গে প্রতিটি পর্বের জন্য একটা প্রত্যাশা তৈরি হবে, কারণ এইরকমভাবে কথা বলা বা এইরকমভাবে অভিজ্ঞতা শেয়ার করা এইটা আমাদের এর আগে আর কখনো প্রকাশ্যে সকলের সামনে এইভাবে আনা সম্ভব হয়নি। 14 তারিখে কৃষিচন্দ্র গার্ডেনে আমাদের আগামী কর্মশালা, ভাওয়াইয়া গানের কর্মশালা, বাংলার লোকসঙ্গীতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা ভাওয়াইয়া গান, আবাসুদ্দিন আহমেদ থেকে শুরু করে আমাদের আজকের দিনেও যারা উৎসিত শিল্পী রয়েছেন তারা কেউই ভাওয়াইয়া গানকে অগ্রাহ্য করে লোকসঙ্গীতকে ভাবতে পারেন না। তো সেই জায়গা থেকে ভাওয়াইয়া গানের যে আবেদন বাংলার গানের সেইটাকে মাথায় রেখে এবং এখনকার শিল্পীরা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ভাওয়াইয়া গান শিখতে যেভাবে আগ্রহী সেটা মাথায় রেখে আমরা কর্মশালা আয়োজন করেছি। বিখ্যাত অত্যন্ত প্রখ্যাত একজন শিল্পী আয়েশা সরকার তিনি আসবেন গান শেখাতে, জয়ন্ত বর্মন তিনি অধ্যাপক, তিনি গবেষক। ভাওয়াইয়া গান সম্পর্কে শুধু নয় উত্তর বাংলার যে লোকসঙ্গীত লোকশিল্প তা নিয়ে তিনি যে দীর্ঘদিন গবেষণা করছেন তিনি আসবেন, তিনি আমাদের শেখাবেন, কথা বলবেন আমাদের সঙ্গে। এটা নিয়ে আমরা খুবই এক্সাইটেড, আমাদের মানা মনে হচ্ছে যে একটা দারুণ সেশন হবে এবং আমাদের ছেলেমেয়েরা খুব উপকৃত হবে, সেটা তো রয়েছে। আর 15 তারিখে 3 বছরের বিশেষ অনুষ্ঠান রবীন্দ্রসদনে। সবচেয়ে বড় কথা যে আমরা এই কর্মকাণ্ড চালিয়ে যেতে পারতাম না কৃষিচন্দ্রের মতন এরকম একটা গ্রুপ, এরকম একটা অর্গানাইজেশন তারা আমাদের সঙ্গে রাখায়, এইটা এই সহযোগিতাটা অনেক সময় অনেক সংস্থা অনেক কার্যক্রমে তারা সাপোর্ট করেন কিন্তু আমি জানি না আমরা আমাদের যে ব্যক্তিগত অভিজ্ঞতা যে সত্যি কৃষিচন্দ্র গ্রুপ আমাদের সঙ্গে যেভাবে রয়েছেন যেরকম সাপোর্ট আমরা তাদের কাছ থেকে পাই সেটা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। তো সেই বিষয়ে তারা আমাদের সঙ্গে রয়েছেন, এই বিষয়ে তারা নিজেরাই কথা বলবেন। কৃষিচন্দ্র গ্রুপের কৃষিচন্দ্র গার্ডেনের অধিকর্তা মিত্র লাহা রয়েছেন এখানে আমাদের সঙ্গে, আমাদের প্রতীকদার রয়েছেন যিনি কৃষিচন্দ্র গ্রুপের তো বটেই কিন্তু আমরা মনে করি ততটাই আমাদেরও মানে দোহারেরও। তো আসলে এরা সবাই এখন মিলেমিশে দোহার হয়ে গেছে, দোহার তো আসলে একটা বড় পরিবার, আমরা একটা বড় পরিবার। যা যা আমরা অনুষ্ঠান করছি সবটা সঙ্গীত, তারা আমাদের সঙ্গীত হিসেবে, তারা আমাদের শাখা হিসেবে আমাদের আগে রেখেছেন,
আমাদের সঙ্গী হচ্ছেন। তো আমি এই প্রেস মিটে স্বাগত জানাচ্ছি। বিগত তিনবারের মতো দোহার এবারেও লোকসঙ্গীতের একটি কর্মশালার আয়োজন করেছেন ভাওয়াইয়া গানের বিষয়ে, যেটি আগামী 14 সেপ্টেম্বর আয়োজিত হবে আমাদের নীতিসঙ্গ কারণে গত তিনটি কর্মশালার মতো। এছাড়াও দোহারের ফুলপত্র উপলক্ষে ওনারা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে চলেছেন, যার মধ্যে মূল অনুষ্ঠানটি আয়োজিত হবে আগামী 15 সেপ্টেম্বর রবীন্দ্রসদনে। এবং দোহার বন্ধুরা আরও একটি বিশেষ উদ্যোগ নিয়েছেন, তাদের অন্যতম প্রতিষ্ঠাতা এবং বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী শ্রী কান্তা প্রসাদ ভট্টাচার্যর সঙ্গীত জীবনের উপর একটি ওয়েব সিরিজ তৈরি করেছেন ওনারা। গত তিনটি কর্মশালার মতো ঋতুচন্দ্র গ্রুপ এবারও দোহারের পাশে সহযোগী বন্ধু হিসেবে আছেন। এবং দোহার কুড়ি অর্থাৎ আমাদের এই কুড়ি বছরের উদযাপনে এবং এই ওয়েব সিরিজের বিষয়ে আমরা আমাদের কাজে রাখছি এবং ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগে আমরা আমাদের পাশে থাকতে চাই। ঋতুচন্দ্র বহুদিন ধরে বিভিন্ন সঙ্গীতের প্রচার ও প্রসারের জন্য উদ্যোগী হয়েছেন এবং দোহারের এই উদ্যোগ কমিটিতে সামিল করে আমরা বিশেষভাবে আনন্দিত। আশা করি এই শুভ উদ্যোগে আমরা আপনাদেরও পাশে থাকব। আজকে আমরা এখানে যে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি, পুরো গোটা দোহারের দল আমরা এখানে রয়েছি। আমাদের প্রত্যেকের জন্য আনন্দের খবর হচ্ছে যে দোহার তার 20 বছর পূর্ণ করেছে। 7ই অগস্ট 2019 আমরা প্রথম অনুষ্ঠান করি শিশির মঞ্চে, যেখানে বাংলার মুখ বলে একটি অনুষ্ঠান করেছিলাম, আমরা লোকনাট্য করেছিলাম। তারপরে একটি আড্ডা সেশন হয়েছিল, যারা দোহারের 20 বছরে বিভিন্নভাবে দোহারের সঙ্গে এই পথ চলেছে তাদেরকে নিয়ে। তারপরে 30শে অগস্ট বাংলা একাডেমিতে প্রথমবারের মতো কালিকাপ্রসাদ স্মারক বক্তৃতার আয়োজন করেছিলাম আমরা। তাতে আমাদের পরম সৌভাগ্য কবি সুমন এবারের মতো কালিকাপ্রসাদ স্মারক বক্তৃতা বলেছেন, আর আমরা এটা অঙ্গীকার করেছি যে প্রত্যেক বছর আমরা কালিকাপ্রসাদ স্মারক বক্তৃতা আমরা চালিয়ে যাব। তারপরে আজকে এই সাংবাদিক সম্মেলনের পর আগামীকাল 11ই সেপ্টেম্বর কালিকাপ্রসাদের জন্মদিন, এবং সেই উপলক্ষে আমরা একটি ওয়েব সিরিজ রিলিজ করতে চলেছি। দোহারের যে ইউটিউব চ্যানেল আছে তাতে সেই ওয়েব সিরিজ মুক্তি পাবে, 9টা এপিসোড থাকছে তাতে। আর প্রসাদ কহে বলে একটি অনুষ্ঠান হয়েছিল, যে অনুষ্ঠানটি কালিকাদা নিজে প্রেজেন্ট করেছিল দোহারকে সঙ্গে নিয়ে, সেটা কনসিভ করেছিল নিজে। এবং দোহারের জন্মের আগের যে ইতিহাস সেই অনুষ্ঠানে সে এই ইতিহাস বলেছিল সবাইকে, এবং তারপরে দোহারের জন্ম এবং তার পথ চলা সবটা মিলে এই যে ওয়েব সিরিজ যেটা থাকছে তাতে আমরা দেখতে পাবো। প্রথম মুক্তি প্রকাশটা হবে আগামীকাল 11ই সেপ্টেম্বর, কালিকা প্রসাদের জন্মদিন, এটা বুধবার, তারপর প্রত্যেক বুধবারে এটা দেখা যাবে। তারপরে আসছে আমাদের 14ই সেপ্টেম্বর আমাদের ভাওয়াইয়া কর্মশালা। আপনারা প্রত্যেকে জানেন যে আমরা গত 2 বছর আগে আমরা এই ভাওয়াইয়া গানের কর্মশালা শুরু করেছি। কৃষিচন্দ্র গ্রুপ তারা আছেন, তারা আমাদের এই কর্মশালাতে সহযোগিতা করছেন। এটা 4th কর্মশালা। এই কর্মশালাতে আসবেন উত্তরবঙ্গ থেকে জয়ন্ত বর্মন এবং আয়েশা সরকার, তারা দুজনই শিল্পী এবং গবেষক। আর প্রায় 100 জন মতো পার্টিসিপেন্ট থাকবেন, যারা এই কর্মশালাতে 2 দিন ধরে যে কর্মশালা হবে 14 এবং 15, তাতে তারা অংশগ্রহণ করবেন। আর সব শেষে 15ই সেপ্টেম্বর রবীন্দ্রসদনে দোহারের বিশেষ একক অনুষ্ঠান হয়। সেখানে 20 বছর ধরে যারা বিভিন্ন যন্ত্রশিল্পী বন্ধুরা দোহারে পালিয়েছেন বা দোহারের সঙ্গে ছিলেন করেছেন, এবং যারা বিভিন্নভাবে দোহারের বন্ধু যারা আছেন তারা সেখানে উপস্থিত থাকবেন, এবং যারা দোহারের সঙ্গীতপ্রেমী মানুষ যারা আছেন তারা সেখানে উপস্থিত থাকবেন। এবং আপনারা যারা এই সংবাদ মাধ্যমে এটা সবার কাছে পৌঁছে দেবেন তাদেরকেও আমি বলছি, যারা এটা দেখছেন বা দেখবেন তারাও 15 তারিখ আপনারা সবাই আসুন রবীন্দ্রসদনে। দোহারের এই 20 বছর উদযাপনের যে বিশেষ অনুষ্ঠান রবীন্দ্রসদনে হবে তাতে আপনারা সবাই আমাদের সঙ্গে সামিল হন। এবং এই 15 তারিখের পরেও আগামী 7ই অগস্ট 2020 পর্যন্ত আমরা আরও কিছু অনুষ্ঠান করব, সেটা কৌশ প্রকাশ্য শুনে আমরা সেটা বলছিলাম। সবাই আপনারা সঙ্গে থাকুন এবং আপনাদের এই সংবাদ মাধ্যমে এটা সবার কাছে একটু
পৌঁছে দেবে, তাই আরো অনেক কাজ করবে। সবাইকে অনুরোধ যে আপনারা দোহারের সঙ্গে থাকুন, দোহারকে সাপোর্ট করুন এবং আপনাদের সাহায্য করে আমাদের সহযোগিতা করুন। আমার নাম প্রীত।